নির্মল বিদ্যালয় সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিভিন্ন শিবির ও সচেতনতামূলক অনুষ্ঠান শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি। নির্মল বিদ্যালয় সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিভিন্ন শিবির ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের তরফ থেকে। আজকে শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমির পক্ষ থেকে ছাত্র শিক্ষক মিলিত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। বিদ্যালয় থেকে পদযাত্রা শুরু হয় এবং শান্তিপুর থানার মোড় ঘুরে আবার পদযাত্রা বিদ্যালয়ে শেষ হয়। শান্তিপুর থানার সামনে ছাত্ররা পরিবেশের উপর দুটো পথনাটিকা অভিনয় করেন। একটাই বার্তা, পরিবেশ সুষ্ঠু ও সুস্থ রাখতে হবে, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। আজকে আপনারা বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় কিভাবে উদযাপন করলেন? আজকে আমরা শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি থেকে র্যালি শুরু করেছিলাম ছাত্র শিক্ষক শিক্ষক কর্মী সকলে মিলে। আমরা র্যালিটা গিয়ে আমাদের শেষ হয় আংশিকভাবে শান্তিপুর থানার মোড়ে। ওখানে আমরা ছাত্রদের নিয়ে পরিবেশ নিয়ে দুটো আমরা পথনাটিকা উদযাপন করি। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষকে সচেতন করা, সুস্থ পরিবেশ গড়ে তোলা এই বিষয়। এবং ওখান থেকে আমাদের পদযাত্রাটা এসে আমাদের বিদ্যালয়ে শেষ হয়। এবং আমাদের প্রতিদিনই চলছে নির্মল বিদ্যালয় পাক্ষিক এই বিষয় নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সেমিনার বিদ্যালয়ে, তারই একটা অঙ্গ হিসাবে আজকে আমরা এই পদযাত্রাটা করলাম। আপনি ছাত্রদের কি বার্তা দিতে চান? ছাত্রদের বিদ্যালয়ের শিক্ষকদের তরফ থেকে প্রতিদিনই আমরা কিছু না কিছু বার্তা দিয়ে থাকি। আজকের মূলত ছাত্রদের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের অন্যান্য ছাত্র এবং বিদ্যালয়ের বাহ্যিক যে সমস্ত পরিবেশ মানুষ, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার ছিল যে আপনার পরিবেশকে পলিউশন মুক্ত রাখুন, পরিবেশকে সুস্থ রাখুন, তাহলে আমরা ভালো থাকবো, ছাত্ররা ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে। পরিবেশের বাইরে তো আমরা কেউ নই। এই উদ্দেশ্যটাই বার্তা আমরা দিয়েছিলাম যে প্লাস্টিক দূষণ আমরা রোধ করুন, প্লাস্টিক ব্যবহার করবেন না, দোকানে ব্যাগ নিয়ে যান আপনারা, বা রাস্তায় খোলা কল থাকলে সেগুলো বন্ধ করুন, রাস্তাঘাটে প্লাস্টিক পড়ে থাকলে সেগুলোকে নিয়ে গিয়ে পৌরসভার ডাস্টবিনে ফেলুন, যাতে পৌরসভা তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যাতে সেগুলো পরিবেশকে সুস্থ রাখার উদ্যোগ নেয়। এই বার্তাটাই আমরা দিতে চাইলাম আজকে ছাত্র এবং পরিবেশের উদ্দেশ্যে। আপনার নাম? আমার নাম সত্যব্রত বিশ্বাস, সহশিক্ষক শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি। ধন্যবাদ। নির্মল বিদ্যালয় পাক্ষিক উদযাপন চলছে সারা বাংলা জুড়েই। আজকে আপনাদের তরফ থেকে, বিদ্যালয়ের তরফ থেকে, আপনাদের তরফ থেকে কি উদ্যোগ, কি অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হলো? আজকে প্রধান যে বিষয়টা ছিল, চারিপাশের শুধু ছাত্ররাই নয়, চারিপাশের লোকজনকে একটা সচেতন করার জন্য যে পরিবেশ দূষণ রোধ কীভাবে করা যায় সে সম্পর্কে প্রত্যেকের সম্যক ধারণা এটা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। এই উদ্দেশ্যে আমাদের ছাত্ররা মানে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে একটা র্যালি করে, যেটা আমাদের স্কুল থেকে থানার মাঠ পর্যন্ত হয়। আবার থানার মাঠের কাছে আমরা থানার মধ্যে দুটো পথনাটিকা করে সমাজের সকল স্তরের লোকেদেরকে আমরা বার্তা দিতে চেয়েছি যে আমাদের কিন্তু আস্তে আস্তে পরিবেশ দূষণটা বন্ধ করতে হবে এবং প্লাস্টিক এবং ওই ধরনের জিনিসপত্র ব্যবহার করা আস্তে আস্তে কমাতে হবে, যাতে আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম শুধু তাই নয় সারা পৃথিবীটাকে আমরা রক্ষা করতে পারি। আচ্ছা, এটা কি শুধুমাত্র পথনাটিকা করা হয়? এটা কি শুধু আজকের জন্যই প্রোগ্রাম নাকি আপনাদের সারা বছর ধরে আপনারা করবেন? এই প্রোগ্রামটা আজকে বিশেষভাবে করা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গ সরকারের পাক্ষিক একটা উদযাপন করছে, কিন্তু আমরা মাঝে মাঝেই স্কুলের মধ্যে এবং বাইরে আমরা এই ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করব। কারণ জনগণের সামনে এইগুলো বারে বারে তুলে ধরলে তাদের মধ্যে একটা স্থায়ী চিন্তাভাবনা আসে, শুধুমাত্র একদিন করলাম এই বিষয়টা না করে আমরা মাঝে মাঝে করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম শ্রী অপূর্ব কুমার দেবনাথ, আমি ওরিয়েন্টাল একাডেমির শিক্ষক। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।